হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি মামলা ডেইলি কজ লিস্টে লিস্টেড হলো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটির শুনানির জন্য কজ লিস্টে লিস্টেড হলো তো কখন শুনানি হবে স্কুল সার্ভিস কমিশনের চারটি স্তরের চাকরি বাতিলের মামলাটি এবং কত নম্বর সিরিয়ালে এটি লিস্টেড হয়েছে কবে শুনানি হবে আদৌ কি শুনানি হবে নাকি শুধু স্টেডি হয়েছে তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি তিনি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা ডিটেলস আমরা জেনে নি স্কুল সার্ভিস কমিশনের চারটে স্তরের চাকরি বাতিলের মামলাটির ডিটেলস আমরা জেনে নিই তো স্কুল সার্ভিস কমিশনের চারটে স্তরের চাকরি বাতিলের মামলাটির তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের যার পিটিশনে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফার্চেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের কবে ফাইল হয়েছিল এবং মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটির কেস নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি এসএলপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু চব্বিশের মামলাটির রেজিস্ট্রেশন কবে হয়েছিল ভেরিফাইড কবে হয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে দেখুন পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে স্কুল সার্ভিস কমিশনের চারটি স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদিও ইতিমধ্যে আমরা এই ডেটটা জেনে নিয়েছিলাম তো অনারেবেল জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ু স্যারের যে কোর্ট নাম্বার অর্থাৎ কোর্ট নাম্বার একে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার এবং অনারেবল জাস্টিস জেবি পার্টিওয়ালা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার তারা এই মামলাটিকে শুনানি করাতে চলেছেন তো আমরা দেখবো যে মামলাটির বর্তমান স্ট্যাটাস পেন্ডিং অবস্থা রয়েছে মোশন হিয়ারিং বা ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে তো লাস্ট এই মামলাটি যেদিন শুনানির জন্য লিস্টেড হয়েছিল তিন দশ দু হাজার চব্বিশ তারিখ বা বিগত দিনগুলোতে যে শুনানির জন্য লিস্টেড হয়েছিল সেখানে আমরা কম্পিউটার জেনারেটেড ডেটগুলোতে কোনো রকমভাবে শুনানি হচ্ছিল না এটা আমরা অলরেডি জেনে গেছি তো লাস্ট দিনেও তিন দশ দুহাজার চব্বিশ তারিখের লাস্ট দিনেও সেই মামলাটির কোনো শুনানি হয়নি এই জন্য স্ট্যাটাস এখানে রয়েছে নট টেকেন আপ নট টুডে অর্থাৎ তিন তারিখে তারা শুনানি করাবেন না সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছিলেন তো টেন্ডেটিভলি কেস মে বি লিস্টেড অন পনেরো দশ দুহাজার চব্বিশ তারিখ পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটির শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এটি কম্পিউটার জেনারেটেড ডেট তো এসএসসির চাকরি বাতিলের এই মামলাটি আগামীকালকেই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে তো কত নম্বর স্রেয়ালে লিস্টেড হয়েছে চলুন আমরা সরাসরি কজ লিস্টটা দেখে নিই তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি সেই কজ লিস্টটা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা রয়েছে ডেলি কজলিস্ট ডেটেড পনেরো দশ হাজার চব্বিশ তারিখ অনারেবল চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার একে অনারেবলের চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই চন্দ্রশোষ স্যার অন্যদিকে জেবি পাটিওয়ালা স্যার অন্যদিকে মনোজ মিশ্রা স্যার তারা তাদের বেঞ্চে এই মামলাটি শুনানি করতে চলেছেন তো আমরা দেখে নেব এই মামলাটি কত নম্বর শ্রেয়ালে লিস্টেড হয়েছে তো আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলেই কিন্তু এই মামলাটি কি পরিস্থিতি দাঁড়িয়েছে কত নম্বর শ্রেণী হয়েছে লিস্টেড সেটা আমরা দেখতে পাবো তো স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি লিস্টেড হলেও কোনো রকমভাবে কিন্তু শুনানি হচ্ছিল না অনারেবেল চিফ জাস্টিস মহাশয়রা তারা অন্য বিভিন্ন ধরনের মামলাগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলেন বা সেই সমস্ত মামলাগুলো পার্ট হাট করে তারা শুনানি করাচ্ছিলেন তো তার ফলে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ম্যাটারগুলো ছিল একদিকে এসএসসি চাকরি বাতিলের মামলা এবং অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা এই সমস্ত মামলাগুলো তারা কিন্তু শুনানি করানোর জন্য আফটার ভ্যাকেশন অর্থাৎ এই যে দোসরার ছুটি ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আজ থেকে অর্থাৎ চোদ্দোই অক্টোবর থেকে এই সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে আজ থেকে সমস্ত মামলাগুলো তারা শুনানি করাতে বসছেন তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের আরেকটা ইস্যু এসে দাঁড়িয়েছে যে সুপ্রিম কোর্টের অনারেবেল চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু রিটায়ারমেন্টের একদম কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছে গেছেন তিনি নভেম্বরের দশ তারিখে রিটায়ারমেন্ট নিচ্ছেন তো আমরা ঠিক সেই পজিশনটি চলে এসেছি তো এখানে উল্লেখ করা রয়েছে দেখুন ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে এই মামলাটি তো আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ নম্বর স্কুল সার্ভিস কমিশনের চারটে স্তরের চাকরি বাতিলের মামলাটি শোনানোর জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখে ভট্টাচার্য চ্যাটার্জি তাদের হয়ে কারা কারা কথা বলবেন সেগুলো অ্যাডভোকেট নাম এখানে উল্লেখ করা রয়েছে মামলাটি আজ উনত্রিশ নম্বর স্টেলে লিস্টেড হয়েছে আগামীকাল এই মামলাটি শোনানোর জন্য লিস্টেড হয়েছে উনত্রিশ নম্বর স্টেলে মামলাটির এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের তার সঙ্গে আরও বিভিন্ন মামলাগুলো কানেক্টেড হয়েছে নাইন ওয়ান এভাবে কানেক্টেড হয়েছে সমস্ত মামলাগুলি এখন সবথেকে বড় প্রশ্ন যে এই স্কুল সার্ভিস কমিশনের চারটে স্তরে চাকরি বাতিলের মামলাটি কালকে আগামীকালকে ভাবে শুনানি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে দেখুন সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এর আগে টোটাল আঠাশটি মামলা একসঙ্গে লিস্টেড আছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে তো প্রত্যেকটা মামলার সঙ্গে অনেকগুলি মামলা কিন্তু একসঙ্গে কানেক্টেড রয়েছে তো সেক্ষেত্রে এই উনত্রিশ নম্বর সিরিয়ালে গিয়ে মামলার শুনানি করানো সেটা কিন্তু যথেষ্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একের কাছে গিয়ে তো সেক্ষেত্রে এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম যদিও ইতিমধ্যে চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন যে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করে দেবেন যে ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত ম্যাটারগুলো বা এসএসসির এই সমস্ত ম্যাটারগুলো কবে তারা শুনানি করাবেন কিন্তু তিনি কিন্তু এই ডেটটা কিন্তু ফিক্সড করে দেননি অর্থাৎ আগামীকালকে পনেরোই অক্টোবর এই যে শুনানির ডেটটা ঠিক হলো সেটা কিন্তু অনারেবলের চিফ জাস্টিস মহাশয় তিনি নিজে ঠিক করে দেননি সেটা অটোমেটিক্যালি এটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে ফিক্সড হয়েছে তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় তিনি যদি কোনো একটা ডেট ফিক্সড করে দিতেন তাহলে সেই দিন কিন্তু এই মামলাটি কনফার্ম শুনানি হতো তো দেখা যাক যে উনত্রিশ নাম্বারে একেবারে যে শুনানি হবে না একথাও বলা যাবে না তবে এর আগে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো যদি শুনানি কমপ্লিট হয় ওই দিন তাহলে লাস্ট আওয়ারে গিয়ে কিন্তু এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের এই মামলাগুলি শুনানির সম্ভাবনা তৈরি হবে তো দেখা যাক সুপ্রিম কোর্টে আগামীকাল কী কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটিতে নজর হইলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন